চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রূপ। আর বেলসিয়ামের ছাড়বাতে পুজোর চার দিন রীতি মেনেই চলে আচার অনুষ্ঠান। এভাবেই 300 বছরেরও পুরনো বাঁকুড়ার রামপুর রাজবাড়ির দুর্গাপুজো হয়ে উঠেছে সার্বজনীন দুর্গাপুজো। নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ, ভোরের বেলা শিউলি গন্ধ বয়ে আনে হিমেল হাওয়া, প্রকৃতিকে সাজিয়ে তোলে সাদা কাশফুলে। প্রকৃতির এই সুন্দর রূপ বলে দেয় মা উমা আসছে, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। আজ থেকে 300 বছরেরও বেশি আগে শুরু হয়েছিল রামপুর রাজবাড়ির এই দুর্গাপুজো। পূর্বপুরুষদের রীতিনীতি মেনে আজও সাড়ম্বরে পালিত হয় দুর্গাপুজো। বড় মণ্ডল পরিবারের সদস্য বাপ্পাদিত্যবাবু জানান, মহালয়ের দিন থেকে নহবত বসে রাজবাড়ির নাট মন্দিরে, তাছাড়াও পুজোর কটা দিন নানা আচার অনুষ্ঠান করা হয়। এই পুজোর বিশেষ আকর্ষণ হলো চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রূপ আর বেলজিয়ামের ঝাড়বাতি। আগে এটা বড় মণ্ডল পরিবারের পুজো থাকলেও এখন এটা হদল নারায়ণপুর অঞ্চলের জনসাধারণের পুজো। বড়বাড়ি দেবত্বের এস্টেটের পুজো আজকে প্রায় 300 বছরের বেশি। আমরা ছোটোর থেকে দেখে আসি এই পুজো, আমাদের পারিবারিক পুজো। আগে এমনি সমস্ত কিছু নিয়ম নীতি রীতি মেনে সমস্ত কিছু পুজো হতো, আজও হয়। এখন হয়তো বেলজিয়াম কাছে ঝাড়গুলো হয়তো এখন লাগানো নেই, কিন্তু পুজোর 7 দিন আগে মহালয়ার দিন থেকে আমাদের নহবত বসে আর বেলজিয়াম কাছে ঝাড়গুলো সমস্ত কিছু লাগানো হয়। পুজোর সময় বাইরে সব যারা সব আত্মীয় স্বজন থাকেন তারা সব গ্রামে আসেন বা আমাদের বাড়িতে সবাই আসেন। আমরা সমস্ত এই 4টে দিন বা 5টা দিন একসাথে খাওয়া দাওয়া করি, থাকি একসাথে, আনন্দ উপভোগ করি। আগে যেভাবে হতো এখনও সেই। ব্যুরো রিপোর্ট, ক্যানভাস নিউজ।